আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বরাবর মতো তোমাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো বিরিয়ানির চপ। ইউনিক এবং মজাদার একটি রেসিপি, আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আর এই পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকবো আমি, জান্নাত। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো বিরিয়ানি নিয়েছি। বিরিয়ানি চপের জন্য অবশ্যই বিরিয়ানি লাগবে। তো এই বিরিয়ানিটা আমি গতকাল তৈরি করে রেখেছিলাম, কিছুটা বেশি গিয়েছিল, ফ্রিজে রেখেছি, সেটা দিয়ে আজকে চপ তৈরি করে নেব। তো রেসিপির মূল ধাপে চলে যাচ্ছি। দেখো এখানে নিয়েছি 2-3টা আলু, অফ ক্যামেরা আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন এই আলুগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, এবার মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এখানে 4-5টা শুকনো মরিচ, তাও আমি অফ ক্যামেরায় তেলে ভেজে নিয়েছি। তোমরা চাইলে শুকনো খোলাও ভেজে নিতে পারো। মরিচগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি। খুবই মজাদার আর চমৎকার একটি রেসিপি। তো তোমরা যদি বাসায় বিরিয়ানি তৈরি করে কিছুটা বিরিয়ানি বেঁচে যায় সবাই খাওয়ার পরে, তাহলে এভাবে কিন্তু চপ তৈরি করে নিতে পারো, বিকেলের নাস্তাটাও হয়ে যাবে। আর তাজা বিরিয়ানি দিয়ে করলে চপটা বেশি মজাদার হয়। ধরো বিরিয়ানিটা তৈরি করছো, বিরিয়ানিটা তৈরি করার পরে ঠান্ডা করে যদি চপটা তৈরি করো, সেক্ষেত্রে চপটা অনেক বেশি মজাদার হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম, শুকনো মরিচগুলো ম্যাশ করে নিয়েছি। এবারে বিরিয়ানি দিয়ে দিচ্ছি। তো সবগুলো বিরিয়ানি আমার লাগবে না, যতটুকু লাগবে, যাতে আঠালো একটা বা ভাসে এরকম বিরিয়ানি নিতে হবে। আলু আর বিরিয়ানির পরিমাণটা যাতে সমমান হয়, মানে আঠালো হয়। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এখানে চক আকারে করে পেঁয়াজটা কেটে নিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজ এখানে ইউজ করছি, আর কয়েকটা কাঁচামরিচ তাও কুচি করে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে চাট মশলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, যেহেতু আমি আলুটা লবণ দিয়ে সিদ্ধ করেছি এবং বিরিয়ানি তো লবণ ছিল। আর বিরিয়ানি খেতে তো এমনি অনেক বেশি মজাদার, বর্তমানে ট্রেন্ডিং একটা খাবার হলো বিরিয়ানি। তারপর আর একটু চটপটা মুখরোচক করার জন্য আমি কিছু মশলা এখানে ব্যবহার করলাম। এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এমনভাবে মাখতে হবে যাতে সম্পূর্ণ মশলাটা সমানভাবে লেগে যায়, তা সেজন্য হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবারে দেখো আমি চপ আকারে ঘুরে নিচ্ছি। তা আমি প্রথমে দেখাইনি এখানে, কিন্তু আমি চপের ভিতরে এখানে আমি চিকেন ব্যবহার করব। তো আমি যে চিকেন দিয়ে বিরিয়ানিটা তৈরি করেছিলাম, সেই চিকেনটা আমি আগে সরিয়ে নিয়েছি বিরিয়ানি থেকে। তো এটা চিকেন বিরিয়ানি ছিল। তোমরা মাটন কিংবা গরুর মাংস দিয়ে যে বিরিয়ানি তৈরি করো সেটা দিয়েও তৈরি করতে পারবে। তো চপের মধ্যে চিকেনের টুকরো ঢুকিয়ে এবারে আমি চপটা হাত দিয়ে শেপ করে নিয়েছি চপের আকারে। তো চপগুলো একটু বড় বড় তৈরি করবো, একটি চপ তৈরি করে দেখালাম, আর বাকি চপগুলো আমি অফ ক্যামেরা তৈরি করে নিয়েছি। দেখো এতগুলো চপ হয়েছে। আর এটা এমনিতে খাওয়া যায়, এমনিতে অনেক বেশি মজাদার লাগে এই চপটা। তো এখানে দেখো আমি বেসন নিলাম, আর এই বেসনটা হলো আমার মশারের ডালের বেসন, সেজন্য একটু কালারটা লাল আসছে। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া, বেসন নিলাম 1 কাপ, আর 1/3 কাপ চালের গুঁড়া নিছি। এখানে দেখো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো নিলাম, লবণ 1 চা চামচ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ খাবার সোডা। এবারে সম্পূর্ণ শুকনো উপকরণটা আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব। তোমরা চাইলে এখানে কালো জিরে দিতে পারো, কিন্তু আমি কালো জিরেটা দিলাম না, বিরিয়ানিতে এমনি অনেক ফ্লেভার, সেজন্য আমি কালো জিরেটা আর ব্যবহার করিনি। এবারে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো আমার এই বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখো ঘনত্বটা এরকম হয়েছে। এবারে চুলে চলে যাচ্ছে, চুলে আমি সাদা তেল গরম করে নিলাম। তো এখান থেকে 1 চামচ গরম তেল দিয়ে দিচ্ছি ব্যাটারে, তেল দিয়ে আবারও ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এবারে দেখো সবটা আমি বেসনের মধ্যে ভালোভাবে গড়িয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। খুবই মজাদার একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে একটি কমেন্ট করো কেমন হলো তোমার বিরিয়ানির চপটা, ভীষণ মজাদার আর ইউনিক।
তো আমি এপিট ওপিট করে সবগুলো ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটু অনুরোধ করছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর ভিডিওটা যেহেতু রাত্রে করেছিলাম অনেকটা ঘোলা ঘোলা আসছে, সেজন্য আমি দুঃখিত। অফ ক্যামেরা সবগুলো ভেজে নিলাম, খুবই সুন্দর একটি কালার এসেছে। আর যখন সবগুলো আমি ভাজলাম এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে, বিরিয়ানির স্মেলটা। আর তারপর আমি বাড়তি কিছু মশলা ব্যবহার করেছিলাম, তো বুঝতে পারছো সব মিলেমিশে খুবই মজাদার হয়েছিল। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।